আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, অভাব আছে? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, ঠিক কি না? আমার গুনাহ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই, তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক কি না? এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে? আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে, তারা আমার কাছে ক্ষমা চায়। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো, জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না, ঠিক কি না? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না। কারণ আপনি যখন তওবা করবেন, আপনি যখন ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, পারতো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না। ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাফসীর ইবনে কাসীর এসেছে, ওয়ালা মিসরু মানে ওয়ালা মিস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ কন্টিনিউ করে না। আপনি সকালে ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, বিকেলে ওইটা আবার করা যাবে? সকালে খাদ্যে ভেজাল দিছেন, বিকেলে মাফ চান, এরপরের দিন আবার ভেজাল দেন, আবার মাফ চান, তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন, তারপরে মাফ চান, এরকম করলে মুত্তাকি হওয়া যাবে নাকি? না। একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি। তাদেরকে কি বলে? তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে?